আজকে যারা পিডিয়াট্রিক অফথালমোলজিতে হাতে করে নিয়েছেন এবং যারা বাংলাদেশে অত্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছেন, আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অরবিসের পক্ষ থেকে। আমাদের কত বাচ্চা হয়? 33 লক্ষ। তার যদি 3-4% বাচ্চারা যদি ওই 35 সপ্তাহ আগে এবং 2000 গ্রামে, তাহলে ইট বিকামস 2.5-3 লক্ষের উপরে। এতগুলো বাচ্চার আরোপে করতে গেলে উই নিড লট অফ ট্রেন্ড আরোপিস, ট্রেন্ড পিপল। সেই জন্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শুধু সার্ভিস দেবে না, এখানে অনেক টিওটি করে ট্রেন করে দেবে। অ্যাটলিস্ট কিছুদিনের মধ্যে যেন দেখতে পারি, মানে কয়েক বছরের মধ্যে, এভরি ডিস্ট্রিক্ট হ্যাজ গট ওয়ান অপথলমোলজিস্ট হু ক্যান স্ক্রিন আরোপি। তাহলে অনেক বাচ্চার জীবন বেঁচে যাবে। সারা দেশে বেসিক সায়েন্সের টিচার নাই, সেই উদ্যোগটা কিন্তু স্যারই নেওয়া শুরু করছেন। আপনারা মনে করেন না যে শুধু যে আই ডিপার্টমেন্টে এই আরোপি হচ্ছে, নতুন স্টিয়ারিংয়ে আপনারা বসছেন। আমরা চাই প্রতিটা জায়গায় এই স্টিয়ারিংয়ের শুরুটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় নেই। 2031 সালে আমরা কোথায় থাকব, সেই পরিকল্পনা আজকে আমাদেরকে নিতে হবে। এবং 2031 সালে আমরা হয়তো এখানে অনেকেই থাকবো না, কিন্তু ভবিষ্যৎ যারা আসতেছে তারা এই সেন্টার উদ্বোধন নয়, এই সেন্টারটা সারা বাংলাদেশে কীভাবে নেটওয়ার্ক করে সারা বাংলাদেশ কি সার্ভিস পাচ্ছে সেটা নিয়ে নিশ্চয়ই এখানে আলোচনা হবে। আমি মনে করি আমাদের সময় এসেছে যে কিছুটা আউট অফ বক্স চিন্তা করতে, আমাদের ডাক্তারদেরকে ক্লিনিশিয়ান থেকে বের হয়ে, শুধুমাত্র ক্লিনিশিয়ান থেকে বের হয়ে কিছুটা পাবলিক হেলথ অ্যাপ্রোচে সমাজের দায়িত্ব পালন করার জন্য। আমি আশা করি যেহেতু আমাদের এনজিও পার্টনাররা আছে, আমি সবসময় রিয়েলাইজ করি বাংলাদেশের যে এনজিও পার্টনাররা, তারা কখনোই মনে করে না যে দে আর দ্য অল্টারনেটিভ দ্য গভর্নমেন্ট, তারা সবসময় মনে করে দে আর কমপ্লিমেন্টারি দ্য গভর্নমেন্ট। বাংলাদেশে এই আরোপিস যে ইতিহাস, খুব সংক্ষেপে একটুখানি বলবো, সেটা হচ্ছে প্রথম এটা শুরু করেছিলেন, যার নাম না বললে হবে না, তিনি হচ্ছেন ডক্টর কাজী সাব্বির আনোয়ার। উনি একজন পেডিয়াট্রিশিয়ান, পেডিয়াট্রিক নিউরো, পেডিয়াট্রিক অপথালমোলজিস্ট। উনি বাংলাদেশে 2000 সালে শুরু করেছিলেন আরোপি স্ক্রিনিং। আজকে যে একটা একটা ক্লিনিক হচ্ছে এবং এখানে আমাদের এত মডার্ন যন্ত্র, আমরা একটা রেড ক্যাম্প পাবো, আসলে আমার না স্বপ্নের অতীত মনে হচ্ছে। আই এম সো প্রাউড, সেই গর্বটা আমার চিরজীবন থাকবে। আমি এখান থেকে চলে গেলেও আমি বুঝবো যে আমি অন্তত একটা সার্ভিস এখানে এস্টাবলিশ করতে আমার ক্ষুদ্র ভূমিকাটা রেখেছি। আমি এখান থেকে প্রশিক্ষক তৈরি করব, টিওটি, এরা প্রত্যেক জেলায় জেলায় যাবে অ্যাজ এ কনসালটেন্ট, এবং যারা এখনও প্রশিক্ষণ নাই সেই কনসালটেন্ট যারা ডিস্ট্রিক্টে আছে ওদেরকে এনে ওরা আমরা ট্রেনিং দেবো, যাতে আরোপি স্ক্রিনিং করতে পারে। 35 সপ্তাহের আগে যে বাচ্চার জন্ম হচ্ছে, যার ওজন 2000 গ্রামের নিচে, এদের প্রত্যেককে স্ক্রিনিং করবে। এই স্ক্রিনিংটা করার ব্যাপারে আমাদের টেলি স্ক্রিনিংয়ের যে ব্যবস্থা সেটার জন্য অরবিসকে ধন্যবাদ, রেড ক্যাম্প ইনিশিয়েট দিচ্ছে। আমি মনে করি যে আমরা ট্রেনিং সহ সেবার মানটা বাড়াতে পারবো।